কি ঘুমোচ্ছিলে নাকি? শুয়েছিলাম। তাহলে বেরোতে পারছি না গো, কি করব? মানে তা বলে তুমি একটু যোগাযোগ করবে না? না, করব না। এই মরেছে কি হলো আবার? তুমি আমাকে ঠকিয়েছো। আরে কি মুশকিল! ওহ সেই, আরে কতবার বলবো, সুচেতনার সঙ্গে আমার শুধু বন্ধুত্বের সম্পর্ক। হ্যাঁ, শুধু বন্ধুত্বের সম্পর্ক। আর তুমি যে ওর সঙ্গে কুচাকুচু কুচাকুচু করো, আমি কি জানি না? আরে কি বলছো, কি উঁচু 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 আমি? হ্যাঁ হ্যাঁ আমি সব জানি, লুকিয়ে লুকিয়ে এইসবই করো, ধরে থাকো। কি ধরবো? তুমি আমাকে বিশ্বাস করছো না? না করছি না। তুমি ওকে বলাবে যে ও তোমার শুধুই বন্ধু। এই বলছি শোনো না, ওরিয়া বলছি না বলালেই নয়। তুমি বলবে নাকি আমি বিষ খাবো? আরে এই খেলা কিন্তু, চুপ করো। এই শোনো, আজকেই আমি এটা একটা হেস্তনেস্ত করবো। দাঁড়াও আমি এক্ষুনি আমি সুচিকে কনফারেন্স নিচ্ছি, দাঁড়াও। সুচি, আমার সুচি! হ্যাঁ কলটা যাচ্ছে, দাঁড়াও ধরো। কাটা লাগা হাই লাগা সবার কে? হ্যাঁ চলে বলো। হ্যাঁ এই তো সুচি, বলছি যে শোনো না, তোমাকে আমি ওই রিয়ার কথা তো বলেইছি, মানে আমার ওই ইয়ে গো। ইয়ে? ইয়ে কি রে হারামজাদা? গার্লফ্রেন্ড তোমার ইয়ে? কি বলছো তুমি এসব? আরে এত উত্তেজিত হচ্ছ কেন রিয়া? এই সুচি তুমি শুনছো? শুনছি, এবার বলবো। একটু বলো না প্লিজ, বলো না গো। এই তুমি না জাস্ট বলে দাও যে আমি তোমার বন্ধু। হ্যাঁ, অনলি ফ্রেন্ড। সেটা আবার কবে হলো? এই তো কদিন আগে তুমি আমাকে নিয়ে বি গার্ডেন গেলে, সেখানে গিয়ে আমি চুমু খেলে, চুমু খেয়ে আমাকে বললে ইউ আর সো সুইট ডার্লিং। মানে আমি চুমু এত দূর চলে গেছো? এত দূর? আরে না প্রবঞ্চক, তোমাকে আমি ছাড়বো না, হাতে পাই একবার ডানটা উঠতে দাও তুমি শুধু। এই তোমাকেও চুমু খেয়ে এসব বলেছে নাকি গো? হ্যাঁ বলেছে তো। তবে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া বিগারেটা বেশ ভালো, বেশ কেমন নিরিবিলি, মুন্ড নিরিবিলি, ভালো না যায়। তুমি যাওনি তাই বলছো? আরে আমি অনেকবার গেছি। এই অনিত্র বলো না। হ্যাঁ এই না মানে কবার গেছি? যাই বলো, বি গার্ডেনটাই বেস্ট। লেক হচ্ছে বেস্ট, আমাদের ঢাকুরিয়া লেক। উফ চুমু খেলে যা আনন্দ! এটা কিন্তু মন্দ বলনি, কিন্তু মিলেনিয়াম পার্কের কাছে কিছু দাঁড়াই না। উফ চুমু খেয়ে চড়িয়ে ধরে একদম। হ্যাঁ তাহলে তো তুমি সিনেমা হলে যাওই নি, কর্নার সিট। এই তোকে কে বলেছে গো চাইনিজ সিনেমা হলে? হ্যাঁ কেমন ঘুপচি মতো। ওমা ঘুপচি কেন হবে, আলো অফ থাকে, সামনে সিনেমা চলে, দারুণ রোমান্টিক, এসি ঠান্ডা হাওয়া, সারা ঘুম, শুধু প্রাইভেসি আর প্রাইভেসি। ওটাও না, তার থেকে মিলেনিয়াম পার্কটা বেস্ট, বি গার্ডেনটা আরো ভালো। হ্যাঁ বি গার্ডেনে যদি প্রাকৃতিক সৌন্দর্যই দেখতে যাবে তো সেটাই যাও না, চুমখাত কি আছে ওখানে খোলা জায়গা? তুমি জানি না বি গার্ডেনে কি কি হতে পারে। মেয়েরা যে কি দিয়ে গড়া বাপু কে জানে।